बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। एर आगे ट्यूटोरियले आमी आपनादेरके देखिएछिलाम कीभावे बुलेटटी मुभ करा जाए। सो चलें आमरा आजके ट्यूटोरियले शिखाबो कीभावे बुलेटटी आमादेर पजेटेर बाहिरे चले गेले डिस्ट्रॉय हये जाए। सो देखो आमरा एटीके गेमटीके प्ले करब। প্লে করার সাথে সাথে আমরা শ্যুট করব এবং আমরা দেখতে পাবো যে এটি শ্যুট হইতেছে। সো দেখেন এটি শ্যুট হওয়ার সাথে সাথে একটার পর একটা বুলেট ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে গেমটি সেটি স্লো হয়ে যাবে। তো তার জন্য আমরা চাই যখনই বুলেটটি আমাদের প্রজেক্টের বাহিরে চলে আসে সেটা যেন ডিসটে হয়ে যায়। তো তার জন্য আমি একটি এমটি প্রজেক্ট ক্রিয়েট করলাম। এবং এটিকে উপরে দিয়ে দিলাম যাতে যখন বুলেটটি এটির উপর টাচ করে বুলেটটি যেন ডিস্ট্রয় হয়ে যায়। সো চলেন এমটি পজেটে আমরা রিজিড বডি 2D, বক্স কলাইডার 2D এবং এর ইস ট্রিগারটি ওপেন করে রাখব। এর সাইজটি একটু বড় করে দেব। এবং আমরা রিজিড বডি 2D ক্রিয়েট করব। এর গ্র্যাভিটি স্কেলটা আমরা 0 করে দেব এবং বুলেটটি ডিসটে করার জন্য আমাদেরকে একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে। সো চলেন আমরা একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করি, এটির নাম দেব ডিস্ট্রয়। আমরা এটিকে ওপেন করে দেব, এটি মনো ডেভেলপে ওপেন হবে। সো আমি এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিজুয়াল স্টুডিও কিভাবে সেভ করতে হয়। এটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো এটি আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি এটিকে জুম করে দেব। এটা জুম করার জন্য আপনাদেরকে কন্ট্রোল শিফট চেপে প্লাস প্রেস করতে হবে, তাতে এটি জুম হয়ে যাবে। এবং আমরা যে স্টার্ট পজিশন এবং আপডেট পজিশন এটি ডিলিট করে দেব, আমাদের এগুলোর প্রয়োজন নাই। সো চলেন আমরা একটি ফাংশন ক্রিয়েট করি, সেটা হলো বয়েড অন ট্রিগার ইন্টার 2D। এন কোলাইডার 2D আদার মানে অন্য। যখন অন্য একটি প্রজেক্টে মানে আমাদের যে গেম এমটি গেম ক্রিয়েট করেছিলাম সেটার উপর আমাদের বুলেটটি ধাক্কা খাবে, তখনই সেটি ধ্বংস হয়ে যাবে। এবং ইফ আদার ডট গেম অবজেক্ট ডট টেক ডাবল ইগুয়েল বুলেট, বুলেটস ডিস্ট্রয়
আদার গেম অফ জেড। আমরা এটিকে সেভ করে দেব। তারপর আমাদের যে গেম অবজেক্টটি এমটি গেম অবজেক্টটি ক্রিয়েট করেছিলাম সেটার নিচে আমরা আমাদের স্ক্রিপ্টটি অ্যাটাচ করে দেব এবং আমরা এখানে লিখেছিলাম যে আদার গেম অবজেক্ট ট্যাগ বুলেট, মানে যেই বুলেটটার ট্যাগ বুলেট আছে সেটা ডিস্ট্রয় করবে। সো আমাদের যে বুলেটটি আমাদের যে বুলেটটি সেটার ট্যাগ আনট্যাগ আছে। সো আমরা এই বুলেটটিকে ট্যাগ বানানোর জন্য আনট্যাগে ক্লিক করে অ্যাড ট্যাগ এবং প্লাস ক্লিক করে আমরা বুলেটের ট্যাগটি বানিয়ে নেব। এবং ট্যাগটি সেভ করে দেব এবং আমরা এটিকে ওপেন করব। সো চলেন, ওপেন করার পর আমরা শুট করি। দেখেন এটি শুট হইতেছে। দেখেন এতটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনিমি, মানে অন্য একটি প্লেন আমাদের প্লেনটিকে ফলো করবে। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।